বিসমিল্লাহির রহমানির রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি সুপারি ব্যবসা আইডিয়া দিব। আজকে যে আইডিয়াটা দিব সুপারি, কাঁচা সুপারি এখন হলো আনসিজন। তো আনসিজনও রাজশাহী এবং রংপুরে সুপারি পাওয়া যায়, আর এই সুপারিগুলোর দাম এখন অনেক বেশি, অনেক চড়া। তো সবচেয়ে বড় ব্যবসায়ী, পুরানা ব্যবসায়ী ঢাকা শ্যামবাজারের ভিতরে মোহাম্মদ দানেশ কাকা। আমরা দানেশ কাকার এর আগে একটি সাক্ষাৎকার নিয়েছি, আপনারাও বলছেন আরেকবার সাক্ষাৎকার নেওয়ার জন্য দানেশ কাকা। তো আমরা তারই প্রেক্ষিতে আজকে দানেশ কাকার সাথে আবার একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, এই যে সুপারির বাজার নাকি এখন একটু বেশি, এরকম কেন? বিভিন্ন এলাকার মাল আগে একদম আমদানি ছিল, এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন কোন কোন এলাকার সুপারি আমদানি বেশি? এখন আমদানি বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে, রংপুরটা শেষ পর্যায়ে, রাজশাহী শেষ পর্যায়ে, আপনারা দেখেন যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান, এই যে 3200 পিস সুপারি রাজশাহীর দাম হচ্ছে 8200-3300 টাকা। সুপারি দাম সামনে মনে আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা? আরও বড় সম্ভাবনা আছে বলতে হইল, যদি এলসির মালটা বের না হয়, হ্যাঁ ইন্ডিয়ান মাল যদি বের হয় তাহলে সুপারির দাম আরও মানে বাড়ার সম্ভাবনা খুবই কম। তবে না বেরোইলে আমার মনে হয় না বের হবে, তাহলে 10,000-12,000 টাকা বস্তা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখতেছি কাকা ওইখানে আরও দুটো বস্তা আছে, ওই সুপারিগুলো ওগুলো কোন জায়গার সুপারি কাকা? মহিলার পিছনে যে দুইটা ওইটা লোকা ভুরুঙ্গামারি, হ্যাঁ তার সামনে এই দুইটা হইল পঞ্চগড়। এই দুইটা হলো পঞ্চগড়। পঞ্চগড়ের রেট গেছে কত? 1600 পিস এর ইয়া 1600 পিস কত গেছে কাকা? 6,800 টাকা। তো ভুরুঙ্গামারি, পঞ্চগড়ের সুপারি, উত্তরবঙ্গের সুপারিগুলো 6,800 টাকা। যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নেবেন। আর সুপারির ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করছিলেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যাদের কাছে সুপারি আছে আপনারা যদি আমাদেরকে দিতে চান, আরও অবশ্যই দানেশ কাকার আরও দিতে পারবেন, নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো দিতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আমরা 300 টাকা আরোদারি বিনিময়ে সুপারিগুলো, ওনারা 300 টাকা আরোদারি বিনিময়ে সুপারিগুলো বিক্রি করে দেয় এবং করে বিক্রি করে দেয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। আর মজা সুপারি কি কাকা এখন চলে? মজা সুপারি কাকা কবে নাগাদ চলতে মানে চলবে? আপনার এর একটা ভিডিও করছিলাম, তো মজা সুপারি অনেকে রাখছে, এখন বলতেছে মজা সুপারি বেচা কেনা কবে শুরু হবে, এবার দাম কিরকম হবে একটু জানতে চাইছিলাম। মজা সুপারিটা যে বললাম যদি এলসি বেন না হয়, এটাও শেষ পর্যায়ে, নতুন তাই যে পঞ্চগড় তারপরে রাজশাহী রংপুর এগুলি শেষ পর্যায়ে, যদি এলসি বেন না হয়, ইন্টারনেট বেন না হয়, তাহলে বরিশাল আর রংপুর নোয়াখালী সিজন লাগবে কি মাসে? বাংলা শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে মাঘ মাস পর্যন্ত থাকে। তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আর যারা সুপারি দিতে চান অবশ্যই দিবেন। আপনারা 300 টাকা আরোদারের বিনিময়ে এই সুপারিগুলো এখানে ক্রয় বিক্রি করা দেওয়া হয়। আপনার ঢাকা ফরাজগঞ্জ নদীর পাড় আর কি আরত, ঢাকা শ্যামবাজার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা সুপারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এগুলো সম্পূর্ণ রংপুরের সুপারি এবং এই সুপারিগুলো বর্তমানে পিস পরে 4 টাকা, 4.5 টাকা পিস, আর এগুলো পরে হচ্ছে আপনার 2 টাকা, 1.50 টাকা থেকে 2 টাকা পর্যন্ত মস্তানো সুপারিগুলো পাওয়া যায়। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নদীর পাড়ে ফরাজগঞ্জ, আপনার 11 নং ফরাজগঞ্জ শ্যামবাজার নদীর পাশে কমিশন ভিত্তিক করে বিক্রি করা দেওয়া হয় সুপারিগুলো, আপনারা অবশ্যই আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে কমিশন ভিত্তিক সুপারি বিক্রি করতে পারবেন, যারা সুপারি বিক্রি করতে চান তারাও যোগাযোগ করে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা সুপারিগুলো দিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।